প্রফেসর আব্দুর রাজ্জাককে আমার মনে হয় সক্রেটিসের মতো। সক্রেটিস সমাজের প্রচলিত চিন্তাধারাকে প্রশ্ন করেন, যার কারণে আঘাতপ্রাপ্ত হন তৎকালীন শাসক গোষ্ঠী, ফলত তাকে হ্যামলক পান করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অধ্যাপক আব্দুর রাজ্জাকও ব্যতিক্রম ছিলেন না। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে পাকিস্তান সামরিক সরকার। নীতির ব্যাপারে আব্দুর রাজ্জাক ছিলেন আপোষহীন। তার ক্ষমতার লোভে কেউ অযাচিত তদবির নিয়ে এলে তিনি তাতে রাজি হতেন না। যেমন এখানে দেখা যায় ক্রিটোকে, সক্রেটিসের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত বন্ধু, যে অর্থ ব্যয় করে সক্রেটিসকে কারাগার থেকে মুক্ত করে আনতে চেয়েছিল, কিন্তু সক্রেটিস তাতে রাজি হননি। তিনি বলেছিলেন, ইনজাস্টিস মে নট বি অ্যানসার্ড উইথ ইনজাস্টিস। সক্রেটিস কোনো গ্রন্থ রচনা করেননি। তার প্রজ্ঞা সম্পর্কে আমরা জানতে পেরেছি তার ছাত্রদের লেখা বইপত্র থেকে, বিশেষ করে প্লেটোর লেখা থেকে, যার লেখা প্রায় 36টি ডায়লগ থেকে আমরা সক্রেটিসকে চিনেছি। যে বইগুলোতে প্রধান চরিত্র সক্রেটিসকে দেখা যায় অন্যান্য চরিত্রদের সঙ্গে কথোপকথন করতে, আর এই কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ পায় নৈতিকতা, রাজনীতি, সাহিত্য, দর্শন সহ বিভিন্ন বিষয় সম্পর্কে সক্রেটিসের জ্ঞানের বিস্তার। এগুলোকে বলা হয় সক্রেটিক ডায়ালগস। যাই হোক, সক্রেটিসকে প্লেটো বলতেন গ্যাডফ্লাই। মাছি যেমনি অলস ঘোড়াকে বিরক্ত করে জাগিয়ে রাখে, সক্রেটিসও তেমনি ঘুমিয়ে পড়া সমাজকে জাগিয়ে রাখেন নিজস্ব ভাবনায়। যেমন একজন আব্দুর রাজ্জাকও আমাদের সমাজের প্রচলিত চিন্তাকে উস্কে দেন, যার চিন্তার স্রোতে বয়ে চলে জাতির ভবিষ্যৎ সম্ভাবনা।